আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। চলে আসলাম আফরিন সোয়াল থেকে আরও নতুন একটি ভিডিও নিয়ে, শরবত ই মোহাব্বত, একদম ভাইরাল একটা ড্রিঙ্কস শরবত ই মোহাব্বত, এটা নিয়ে আজকে একটা ছোট্ট রিভিউ করব। তো এর মধ্যে আমি রাজশাহীতে গিয়েছিলাম রমজানের ভেতরে, তো সেই সময় আমি এই সারাদিন শপিং শেষ করে সন্ধ্যার পরে ইফতার শেষে আমি এই শরবত ই মোহাব্বতটা ট্রাই করতে গিয়েছিলাম। এটি রাজশাহীর বাটার মোড়ে এরা বিক্রি করতেছে, এটা কোনো পার্মানেন্ট কোনো স্টল না। প্রচণ্ড ভিড় ছিল, দেখতেই পাচ্ছেন, তো ভিড় ঠেলে ওখানে আবার সিস্টেম টোকেন নিতে হবে। সো টোকেন নিয়ে আমরা ওয়েট করছিলাম যে কখন আমরা এই বিখ্যাত শরবত ই মোহাব্বতটা ট্রাই করতে পারবো। সে যেহেতু ভাইরাল একটা আইটেম, সুতরাং এখানে সবাই কম বেশি ভিডিও করতে আসছিল, এজন্য আমি আমার ছোট্ট ফোন নিয়ে ভিডিও করার সুযোগ খুব কম পাচ্ছিলাম। তো যেটুকু সময় পেয়েছি আপনাদের জন্য ছোট্ট করে ভিডিও করার চেষ্টা করেছি। তো এখানে ওরা তরমুজটা যেভাবে কাটছিল, আমার খুব মানে হাতের মধ্যে নিষ্পিষ করছিল, মনে হচ্ছিল যে আমি যদি যেয়ে তরমুজটা কেটে দিতাম তো মনে হয় ভালো হতো, তরমুজটা আর একটু মিহি করে কাটলে ভালো হতো। মানে অনেক স্লোতে ওরা কাটছিল আর কি। আর আড়ংয়ের দুধ ছিল, আড়ংয়ের দুধটা ব্যবহার করছিল, আর একটা শিরা ব্যবহার করছিল যেটা নাকি তাদের নিজেদের তৈরি করা একটা শিরা, বলতে পারেন যে সিক্রেট রেসিপি। প্রতিটা রেসিপিতেই তো একটা সিক্রেট ইনগ্রিডিয়েন্টস থাকে, তো সেরকম আর কি। তো এই তো সেই বিখ্যাত শরবত ই মোহাব্বত, দুধ, চিনির শিরা থাকে আর তরমুজ থাকে, সাথে বিখ্যাত রু আফজা। আর যারা রু আফজা পছন্দ করেন তারা তো এটা অনেক পছন্দ করবেন, আর যারা রু আফজা পছন্দ করেন না তারা এক চুমুক খাওয়ার মানে আগ্রহই পাবেন না। তো অবশেষে অনেক প্রতীক্ষার পর আমি এই এক গ্লাস শরবত ই মোহাব্বত পেয়েছি। তো আমার পার্সোনাল রিভিউ, আমার একদমই ভালো লাগেনি, যদিও আমার রু আফজা পছন্দ। আসলে ভালো না লাগার পেছনে কারণ দুধটা আমার কেন যেন একটু অন্যরকম লাগছিল। তো যাই হোক, একটা ছোট্ট রিভিউ শেয়ার করলাম আপনাদের সাথে। আমার এমন ছোট ছোট ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন। সবাই খুব ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।